শীতকে উপেক্ষা করে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মাগুরা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, শীত যতই পড়ুক 7 জানুয়ারি আপনাদের ভোট দিতেই হবে। বুধবার সন্ধ্যায় মাগুরার সদর উপজেলার বাল্য বাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। ক্রিকেটার সাকিব বলেন, কাজ ফেলে শীতকে উপেক্ষা করে আপনারা সমাবেশে এসেছেন, আশা করছি পুরো মাগুরাবাসী একজোট হয়ে নির্বাচনে নৌকাকে বিজয়ী করবেন। প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি অতুলনীয়। এই অগ্রযাত্রায় ধারাবাহিকতা ধরে রাখতে গেলে নৌকা মার্কার বিকল্প নেই। রাঘবদাইর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুন্সী মহিদুল ইসলাম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠেয় কর্মসূচিতে বক্তব্য দেন মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফামা আব্দুল ফাত্তা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চট্টোপাধ্যায়, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু প্রমুখ।